পঞ্চায়েত ভোটের মুখে এবার বিজেপির অন্তরে দ্বন্দ্বে রাজ কোচবিহার জেলা বিজেপির সম্পাদক উৎপল দাসের নিশানায় তুফানগঞ্জে বিজেপি বিধায়ক মালুতি রাভাও এলাকার দলীয় অববাহক বিমল পাল সমাজ মাধ্যমে উৎপল লিখেছেন লক্ষ টাকার মুখোশধারী রাজনৈতিক ব্যবসায়ীদের সঙ্গে পেরে উঠতে পারলাম না সরি তা নিয়ে সরগম হয়ে ওঠে তুফানগঞ্জের রাজনীতি দেখুন অভিযোগ শুনেছি এবং তুফানগঞ্জ বিধানসভায় যে কর্মসূচিগুলো হওয়ার কথা কোথাও কোনো কর্মসূচি সেরকম হচ্ছে না সাতজনকে নিয়ে অঞ্চল সম্মেলন করা হচ্ছে আর সেটা রিপোর্টিং করা হচ্ছে ভুয়ো রিপোর্টিং তো বিভিন্ন কার্যক্রমেই নেতৃত্বের যারা কার্যক্রম যারা নেতৃস্থানীয় যারা রয়েছেন যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা সঠিকভাবে কেউ কাজ করছে না আর এটা একজনকার নির্দেশেই হচ্ছে কাছের লোকদেরকে পথ পাইয়ে দেওয়া হচ্ছে আর কাজের লোকদেরকে মানে ইচ্ছাকৃতভাবে ভাবে উদ্দেশ্য দল থেকে বসিয়ে দেওয়া হচ্ছে আর এটা একজনকার নেতৃত্বে হচ্ছে সেটা হলো বিধায়কের অঙ্গুলি হেলনে এখান কনভেনার তাই করছে গতকাল একজন কর্মী মার খেলো শুধু কর্মী নয় একত্রিশ তেত্রিশ নম মন্ডলের সহসভাপতি মার খেলো সেটা নিয়ে কারো কোনো রকম মাথা ব্যথা নেই তো এইভাবে নেতৃত্ব দেওয়া হচ্ছে কর্মীদেরকে ঘরে বসিয়ে মার খাওয়ানো হচ্ছে যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সাংগঠনিকভাবে কিভাবে সংগঠন আরও দুর্বল হবে অঞ্চল অঞ্চলভিত্তিক সেই কাজগুলোই হচ্ছে আলটিমেট ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে কিছু রাজনৈতিক ব্যবসায়ী ব্যবসা করতে যাচ্ছে এই কথাটাই বলতে চেয়েছিলাম এই অভিযোগটা আমি এর আগেও করেছি আগামী দিনেও করব কারণ কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার গিয়ে যে বিভিন্নভাবে কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে যারা কাজের কর্মী এবং তাদেরকে বসিয়ে দিয়ে কিছু পদলভী যারা রাজনীতিতে কোনো রকম সেরকম ভূমিকা গ্রহণ করেনি বিগত দিনে তাদেরকে ধরে বাড়ি থেকে ধরে ধরে এনে পথ পাইয়ে দেওয়া হচ্ছে আপনার অভিযোগ কি মালতী দেবীর আমি তো ওনার ওনার কনভেনার এই সমস্ত কাজগুলো করছে তাহলে কনভেনার যিনি রয়েছে বিমল পাল তিনি কি মালতী দেবীর লোক না সেটা আমি জানি না সেটা আপনারা ওনাকে জিজ্ঞাসা করেন উনি কার লোক উনি ভারতীয় জনতা পার্টির লোক নাকি কার ব্যক্তিগত লোক ঠিক আছে সেটা ওনাকে পঞ্চায়েত নির্বাচন সামনে দাদা এই কোনো অসুবিধা হবে তো ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সমর্থক রয়েছে তারা লড়াইটা করতে জানে পথ থাকুক আর না থাকুক তারা লড়াই করবে তৃণমূলের বিরুদ্ধে যেরকম লড়াই করবে আগামী দিনে আর যারা এই সমস্ত কাজ করছে যারা যাদেরকে নেতা বানানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আগামী দিনে কর্মীরা লড়াই করবে সবার আগে বলবো ভারতীয় জনতা পার্টি একটা সিদ্ধান্তবাদী দল ভারতীয় জনতা পার্টি যখন যেখানে দায়িত্ব বন্টন হয় সেটা সাংগঠনিক পদ্ধতিতেই হয় আমাদের যে অঞ্চল প্রমুখগুলো যেগুলোর কাজ চলছে হয়তো খুব শীঘ্রই ঘোষণা হবে সেগুলো সাংগঠনিক বিজেপির সাংগঠনিক নিয়ম মেনেই সেগুলো হবে এর মাঝে যদি কেউ বলে থাকে যে আঙ্গুলি হেলনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমার মনে হয় যদি সে বিজেপির একনিষ্ঠ কর্মী হয়ে থাকে তাহলে হয়তো এই কথা বলবে না তো যা হচ্ছে বিজেপির দলীয় নির্দেশই হচ্ছে একুশ লাখ টাকা কিসের একুশ লাখ টাকা কিসের একুশ লাখ টাকা বুঝতে পারলাম না কিসের একুশ লাখ টাকা একুশ লাখ টাকা নিয়ে পোস্ট করেছে যদি কোনো টাকা পয়সার গল্প থাকে তাহলে আমার মনে হয় জেলার সভাপতি আছে জেলা কমিটি আছে সেখানে বসে আলোচনা করাটাই ভালো যদি কোনো টাকার গল্প থাকে যদি প্রমাণ হয় তার জন্য দল ব্যবস্থা নেবে এটা আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই তবে এরকম ধরনের কিছু নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা কেউ হতাশায় এই কথাগুলো বলছে গোষ্ঠী চিত্র কি দেখছেন না না ভারতীয় জনতা পার্টিতে গোষ্ঠী কন্ডল নেই ভারতীয় জনতা পার্টি নিয়ম নীতি আদর্শ মেনেই চলছে এখানে কোনো গোষ্ঠী কন্ডল নেই আপনার নাম এবং দায়িত্ব আমার নাম বিমল পাল আমি বিধানসভার